বিএনপি জামায়াতের ডাকা ফের দুদিনের অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলো দিনের শুরু থেকেই রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় নেতারা এ সময় নেতাকর্মীরা জানান দেশের জনগণ এই অবরোধ প্রত্যাখ্যান করেছে জনগণের জালমাল রক্ষায় মাঠে আছে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি অবরোধের নামে জ্বালাপোড়াও করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে